চারদিকে মিছিল চলছে, মিটিং চলছে, প্রতিদিন খুব কম পয়সায় যাতায়াত করবেন বলে ভারতবর্ষের যে জাতীয় রেকর্ড সব চলছে, শুধুমাত্র রেল মানুষের পাশে নেই করবেন, তারাই বিভিন্ন প্যাসেঞ্জার ট্রেনগুলোতে করে যাতায়াত করবেন। সে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রককে আঙ্কিত করতে হচ্ছে এই পরিষেবা কতজন মানুষ পেতে পারবেন, কতজন মানুষ সুযোগ দিতে পারবেন। নিরন্ন মানুষ রুটি রোজগারের আশায় দিনান্ত পরিশ্রম করে তাদের দিন চলে, রুটি রোজগার হারিয়ে তারা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছেন। ইদানিং কালে ভয়াবহ বৃষ্টিপাতের ফলে ভগবানপুর, পটাশপুর সহ কাঁথির বিভিন্ন ব্লকের প্রত্যন্ত এলাকায় মানুষ বাসস্থান হারিয়েছেন, ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন। এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রুটি রোজগার সব হারিয়ে মানুষ আশা হতো সেই রকম জায়গায় আপনারা ভাবুন, অনলাইনে টিকিট করে কলকাতা যাওয়া তাদের পক্ষে সম্ভব। আমরা দাবি করছি বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি অবিলম্বে বেলদা স্টেশনে টিকিট কাউন্টার চালু করতে হবে, সাধারণ মানুষের হাতে টিকিট তুলে দিতে হবে, তারা লাইনে দাঁড়িয়ে টিকিট নেবেন। অতিমারী করোনার মধ্যে তারা ব্যবধান, শারীরিক ব্যবধান রেখে মাস্ক পরেই তারা লাইনে দাঁড়াবেন। ¡Gracias!